লেখিকা ঝুম্পা লাহিড়ির মিসেস সেন্স, সে গল্পটির দ্বিতীয় অংশ। লেখিকা এই অতি সরল সুন্দর গল্পটির মাধ্যমে সেই 70 দশকের ইমিগ্রেন্টদের যে নিঃসঙ্গতা, নূতন দেশে অন্য পরিবেশে বন্ধুবান্ধব আত্মীয় পরিজনহীন জীবনের যে যন্ত্রণা তা তুলে ধরেছেন। এখন হয়তো প্রত্যেক দেশে ভারতীয়রা বিশাল সংখ্যায় ছড়িয়ে পড়েছে, দেশে বিদেশে, দেশ বিদেশ এখন জলভাত। এখন বাঙালি পাড়া, বিহারি পাড়া, গুজরাটি পাড়া, প্রত্যেক দেশে বিদেশে। আগে তো এমন ছিল না। মিসেস সেন গল্পটি আদ্যপান্ত এক ট্র্যাডিশনাল বাঙালি গৃহবধূর কিছু বেদনাচিত্র, যে কিনা ভীষণভাবে কলকাতাকে এবং সেখানকার গমগমে একান্নবর্তী পরিবারকে, তাদের অভাবকে অনুভব করে। তার এই শাড়ি, টিপ, সিঁদুর, তরকারি কাটা, মাছ নিয়ে মাথামাতি, এগুলো দিয়ে লেখিকা আমেরিকান সোসাইটির সাথে তার যে কালচারাল ডিফারেন্স সেটিকে নির্দেশ করেছেন। গাড়ি চালাতে না চাওয়াটা যেন আমেরিকান কালচারকে গ্রহণ করার অনীহা। ড্রাইভিং হলো আমেরিকান কালচারের সেলফ ইন্ডিপেন্ডেন্স, স্বনির্ভরতার প্রতীক। মিসেস সেন তা চান না, তিনি সংসার পরিবৃত হয়ে থাকতে চান, কিন্তু তা হয় না। ধীরে ধীরে গল্প যত এগোয় আমরা তাকে আরও নিঃসঙ্গ হয়ে পড়তে দেখি। গল্পের দ্বিতীয় অংশ, মিসেস সেন্স। আর একটা জিনিস যেটা মিসেস সেনকে খুশি করত সেটা মাছ, সমুদ্র থেকে আনা গোটা মাছ। এলিয়টের মা যেমন কাঁটা ছাড়া কাঁটা, খণ্ড খণ্ড ফিলেট করা মাছ কমাস আগে এনেছিল, সেরকম নয়। সেদিন রাত্রে এলিয়টের মায়ের অফিসের এক বন্ধু ডিনারে এসেছিল, মা ফিলেট সেদ্ধ করে খাইয়েছিল। বন্ধুটি রাত্রে মায়ের ঘরেই রাত কাটিয়েছিল। একদিন এলিয়টের মাকে টুনা মাছের ফিশ ফিঙ্গার খেতে দিয়ে খুব দুঃখ প্রকাশ করল মিসেস সেন। আসলে ফিশ ফিঙ্গার বানাতে ভেটকি মাছ লাগে, সমুদ্রের এত কাছে থাকি তবু যথেষ্ট মাছ পায় না। গরমে বাজারে মাছ তাও পাওয়া যায়, কিন্তু তার টেস্ট কলকাতার মাছের ধারে পাশে না। যাক গে, তাজা মাছ পাওয়া যায় এই খুব, কিন্তু এই ঠান্ডায় সমুদ্রে নৌকা নামা কমে যাওয়ার সাথে সাথে বাজারে মাছও একেবারে কমে গেছে, মাঝে মাঝে পাওয়াও যায় না। সুপার মার্কেটে দেখতে পারেন, এলিয়টের মা বুদ্ধি দিয়েছিল। মিসেস সেন মাথা নেড়ে বলেছিল, হ্যাঁ মাছ পাবো, টিনবন্দি মাছ পাবো, কিন্তু গোটা মাছ কোথায়? মিসেস সেন বলতো, কলকাতায় ওরা দুবেলা মাছ খেয়ে বড় হয়েছে, ওখানে দিন শুরু আর শেষ হয় মাছ দিয়ে। স্কুলের পর ভাগ্য ভালো থাকলে স্ন্যাক্সেও সেই মাছ। মিসেস সেনরা মাছের ডিম, এমনকি লেজা, মুড়ো সব খায়। ওখানে ভোর থেকে মাঝরাত পর্যন্ত যে কোনো বাজারে ঢুকলেই হলো, বাড়ি থেকে একটু হেঁটে গেলেই হলো। কদিন বাদে বাদে মিসেস সেন হলুদ রঙা ফোনের বইয়ে টিক মারা একটা নম্বরে ফোন করে জিজ্ঞাসা করত মাছ পাওয়া যাবে কি না। ওরা হ্যাঁ বললে মিসেস সেন ওদের মাছ রেখে দিতে বলতো, মিস্টার সেনের নামে। হ্যাঁ হ্যাঁ, সেন, এস অ্যাজ ইন স্যাম, এন অ্যাজ ইন নিউ ইয়র্ক, মিসেস সেন উইল বি দেয়ার টু পিক ইট আপ। তারপর মিস্টার সেনকে ফোন করত। কয়েক মিনিট পর মিস্টার সেন ইউনিভার্সিটি থেকে হাজির হতো, হালকা করে এলিয়টের মাথায় একটু হাত বুলিয়ে দিত, মিসেস সেনকে কিস করত না। ফর্মিকা টেবিলে বসে মেলে আসা চিঠি ম্যাগাজিন ঘাঁটতে ঘাঁটতে এক কাপ চা খেত, তারপর বেরিয়ে যেত। আধ ঘন্টা বাদে ফেরত আসত হাতে কাগজের ব্যাগ, তার উপরে গলদা চিংড়ির হাসি মুখের ছবি। ব্যাগটা মিসেস সেনকে ধরিয়ে ইউনিভার্সিটিতে ক্লাস নিতে ফেরত যেত। একদিন কাগজের ব্যাগটা হাতে ধরিয়ে মিস্টার সেন বলল, কদিন ফ্রিজারে রাখা চিকেন দিয়ে রান্না সারো, মাছ আনতে যেতে পারবো না, অফিসে চাপ আছে। পরের কদিন মিসেস সেন চিকেন বের করে থ করতে দেয়, নরম হলে বঁটি দিয়ে কাটে। কিন্তু তারপরের সপ্তাহে মাছের দোকানের মালিক মিসেস সেনকে ফোন করে, মাছ আছে বললে রেখে দেবে। টেলিফোন ডাইরেক্টরি দেখে সেন খুঁজে বের করে ফোন করেছে। মিসেস সেন তো আপ্লুত, কি ভালো না, চিন্তা করো এলিয়ট, ডাইরেক্টরি থেকে নাম খুঁজে ফোন করেছে, বলল বইটাতে একটাই সেন আছে, আর আমাদের কলকাতার টেলিফোন বইয়ে কত সেন একবার ভাবো। এলিয়টকে জুতো পরতে বলে মিস্টার সেনকে ফোন করল। এলিয়ট জুতো পরে অপেক্ষা করছিল।
বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরও যখন মিসেস সেন এলো না, নাম ধরে ডাক দিল, কোনো রকম সাড়া না পেয়ে লিভিং রুমে এসে দেখল সোফাতে বসে মিসেস সেন কাঁদছে, হাত দিয়ে মুখ ঢাকা, আঙুলের ফাঁক দিয়ে কান্নার ফোঁটা গড়াচ্ছে। বিড়বিড় করে জানালো মিস্টার সেন মিটিংয়ে ব্যস্ত। ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে টেলিফোনটা কাপড় চাপা দিয়ে এলিয়টের হাত ধরে বেডরুমে নিয়ে গেল। এলিয়টকে সাক্ষী মেনে বলল, বলো এলিয়ট, আমি কি বিরাট কিছু চেয়েছি। ড্রয়ার খুলে প্রচুর শাড়ি বিছানার উপর ডাঁই করল, ন্যাপথালিনের গন্ধে ভরে উঠল ঘর, নানা রঙের নানা ধরনের, হালকা মোটা মিহি সিল্ক সুতি শাড়িতে ধাঁধিয়ে গেল চারিদিক। এটা কখনো পড়েছি, এটা এটা বলে এক একটা শাড়ি বিছানার ওপর ছুঁড়ে ফেলতে লাগলো। চিঠি পাঠা, বাড়ি থেকে সবাই বলে চিঠি পাঠা তো নতুন জীবনের, ওরা ভাবে রানীর মতো থাকি, বোতাম টেপো সব হাজির, সব সাফ, ভাবে প্রাসাদে থাকি। ফোন বেজে উঠলে বেশ কবার রিং করার পর মিসেস সেন ফোন তোলে, হুঁহা করে উত্তর দেয় আর চোখ মুছে। তারপর দুজনে জুতো পরে বের হয়, গাড়ি নিয়ে মিস্টার সেন অপেক্ষা করছে। আজ তুমি ড্রাইভ করো, মিস্টার সেন বলে, ওরা এলিয়টের সামনে ইংরেজিতে কথা বলে। না না আজ না, এরকম এড়িয়ে গেলে ড্রাইভিং টেস্টে পাস করবে কিভাবে। আজ এলিয়ট আছে, ও তো প্রতিদিনই থাকবে। এলিয়ট, মিসেস সেনকে বলো ওর নিজের ভালোর জন্যই ড্রাইভিং পাস করা দরকার। মিসেস সেন রাজি হলো না। নভেম্বরের বেশ কয়েকটা দিন মিসেস সেন ড্রাইভিং প্র্যাকটিসে গেল না, বঁটিও বের হলো না, মাছের বাজারের ধার দিয়েও গেল না। নিঃশব্দে এলিয়টের টিফিন তৈরি করে দিয়ে জুতোর বাক্সে রাখা পুরনো চিঠি বের করে আপন মনে পড়ে। বিকেলে এলিয়ট যখন বাড়ি ফেরার তোড়জোড় করে, তার মাকে ভেতরে আসার অনুরোধ করে না, খাবারের কথাও বলে না। একদিন এলিয়টের মা এলিয়টকে জিজ্ঞাসা করল, মিসেস সেনের পরিবর্তন খেয়াল করেছিস? এলিয়ট একদিনে অনেক পরিবর্তন লক্ষ্য করেছে। মিসেস সেন টিভি চালিয়ে রাখে কিন্তু কয়েক সেকেন্ডও দেখে না, ঘরে পাইচারি করতে করতে এমনভাবে ল্যাম্পশেডগুলোর দিকে তাকায় যেন প্রথমবার দেখছে, কিন্তু মাকে বলল না। একদিন টেপ রেকর্ডারে ভারী দুঃখের একটা রাগ শুনছিল, মিসেস সেন বলেছিল এটা মুলতানি রাগ, দুপুরবেলা শুনতে হয় প্রায় এক ঘন্টা। যতক্ষণ টেপ রেকর্ডার চলল মিসেস সেন চোখ বন্ধ করে সোফাতে শুয়ে রইল। পরে এলিয়টকে জিজ্ঞাসা করেছিল, বেতপনের থেকেও দুঃখের না? অন্য একদিন মিসেস সেন একটা ক্যাসেট চালিয়েছিল, অনেকজন তাদের নিজেদের ভাষায় কথা বলছিল। ক্যাসেটটা একটা ফেয়ারওয়েল প্রেজেন্ট মিসেস সেনের জন্য তৈরি করা, দেশ ছেড়ে আসার আগে প্রত্যেক বক্তা কিছু বলে, হাসে বা গান বা কবিতা বলে, আর মিসেস সেন সবাইকে চিনিয়ে দেয়, আমার সেজো কাকা, আমার খুড়তুতো ভাই, আমার বাবা, আমার দাদু, সবার শেষে মিসেস সেনের মা, অন্যদের চেয়ে ধীর এবং সিরিয়াস। মাঠনের দাম 2 টাকা বেড়েছে, আমগুলো আগের মতো মিষ্টি নয়, কলেজ স্ট্রিট জলমগ্ন। আমি যেদিন চলে আসি সেদিনের ঘটনা, টেপ রেকর্ডার বন্ধ করে মিসেস সেন বলে। পরের দিন টেপ রেকর্ডার আবার চালু করে মিসেস সেন, যখন দাদু কথা বলছিল তখন টেপ রেকর্ডার বন্ধ করে মিসেস সেন জানায় দাদু মারা গেছে। এক সপ্তাহ বাদে মিসেস সেন আবার আগের মতো রান্নাবান্না শুরু করে। একদিন মিস্টার সেন ফোন করে রেডি হয়ে নিতে বলল, বেড়াতে নিয়ে যাবে সমুদ্রপাড়ে। মিসেস সেন লাল পাড় শাড়ি, লাল টিপ, কপালের মধ্যিখানে লাল সিঁদুর লাগিয়ে খোঁপা বেঁধে নিল। মাছের বাজার থেকে মাছ কিনে ওরা একটা রেস্টুরেন্টে গেল। ওই দিন সব কথাতেই মিসেস সেন হাসছিল, রেস্টুরেন্টের লাগোয়া একটা ছোট বিচ, ওরা কিছুক্ষণ সেখানে ঘুরল, বেশ জোরে জোরে হাওয়া বইছিল। মিসেস সেন অনেকক্ষণ সমুদ্রপানে তাকিয়ে বলল, প্রত্যেকটা ঢেউকে দেখতে এক একটা শাড়ির মতো। ফটো তোলার সময় এলিয়ট ভাবছিল মিস্টার আর মিসেস সেন বেশ ঘেঁষাঘেঁষি হয়ে হাত ধরাধরি করে দাঁড়াবে, কিন্তু তা হলো না, দুজনে হাসি হাসি মুখ করে ক্যামেরার পানে তাকিয়েছিল। ফেরার সময় মিস্টার সেন জোরাজুরি করে মিসেস সেনকে ড্রাইভ করতে বলল। প্রথম মাইলখানেক আসতে হলেও ভালো ড্রাইভ করল মিসেস সেন। শহরে ঢোকার মুখে শুরু হলো গণ্ডগোল, লেন বদলানো, সিগন্যাল দেয়া নিয়ে বেশ সমস্যা হলো। ফেরত আসার পর মিসেস সেন জানালো আর কোনোদিনও ড্রাইভ করবে না,
ড্রাইভ করতে তার মোটেই ভালো লাগে না। এরপর মিসেস সেন ড্রাইভ করা বন্ধ করে দিল। মাছের বাজারে যেতে মিস্টার সেনকেও আর ডাকতো না, অন্য এক উপায় বের করল। ইউনিভার্সিটি চত্বর থেকে ঘণ্টায় ঘণ্টায় বাস সি বিচের ওই মাছের বাজারে যেত। বাসের সময় জেনে এলিয়টকে নিয়ে বাসে যাতায়াত শুরু করল মিসেস সেন। একদিন ফেরার পথে এক বয়স্ক ভদ্রমহিলা ওদের পায়ের কাছে রাখা রক্তমাখা ব্যাগ দেখে কন্ডাক্টরের কানে কানে কিছু ফিসফিস করে বলল। কন্ডাক্টর জানতে চাইল ব্যাগে কী আছে। মাছ আছে জানতে পারার পর বলল, গন্ধে অন্য প্যাসেঞ্জারদের অসুবিধে হচ্ছে। একদিন বিকেলবেলা মাছের দোকান থেকে ফোন এলো, সুস্বাদু মাছ সবে সবে এসছে, মিসেস সেনের লাগলে চলে আসতে পারে। মিস্টার সেনকে ফোন করেছিল কিন্তু ফোনে পাওয়া যাচ্ছে না। বিকেলের সবজি কাটা শেষ করে এলিয়টকে সঙ্গে নিয়ে বেরোল মিসেস সেন, বেশ ঠান্ডা বাইরে। এলিয়ট ভাবছিল মিস্টার সেন আসবে, গাড়ি চালিয়ে মাছের বাজারে নিয়ে যাবে। মিসেস সেনকে গাড়ি চালাতে দেখে এলিয়ট বেশ অবাকই হল। কিছুক্ষণের মধ্যেই অ্যাক্সিডেন্টটা হলো, তাড়াহুড়ো করে বাঁদিকে ঘোরানোর ফলে ঘটল অ্যাক্সিডেন্টটা। মারাত্মক হতে পারত, কিন্তু উল্টো দিক থেকে আসা গাড়িটার ড্রাইভারের ক্ষিপ্রতায় বরাত জোরে বেঁচে যায় মিসেস সেনের গাড়ি। গাড়িটা কাটিয়ে বেরিয়ে গেলেও মিসেস সেন নার্ভাস হয়ে ধাক্কা মারে একটা টেলিফোনের খুঁটিতে। পুলিশ এসে লাইসেন্স দেখাতে বলে, কিন্তু তার কাছে কোথায় লাইসেন্স? মিস্টার সেন ইউনিভার্সিটিতে অঙ্ক পড়ান, ছাড়া অন্য কোনো সদুত্তর দিতে পারেনি মিসেস সেন। মিসেস সেনের অল্প ঠোঁট কাটা আর এলিয়টের পাঁজরে সামান্য আঘাত ছাড়া গুরুতর কিছু হয়নি। পুলিশটি অবশ্য সিঁদুরটাকে দেখে ভেবেছিল মাথাটা কেটে গেছে। মিস্টার সেন এক সহকর্মীকে নিয়ে কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছালে পুলিশ বলে বরাত জোরে বেঁচে গিয়েছে মিসেস সেন। সেদিন সন্ধেবেলা এলিয়টের মাকে অ্যাক্সিডেন্টের পুরো ঘটনাটা জানিয়ে মিস্টার সেন নভেম্বরের চেক ফেরত দেয়। মিসেস সেনের সাথে এলিয়টের এটাই শেষ সন্ধ্যা। ওরা যখন চলে আসছিল মিসেস সেন দেখা করেনি, বেডরুমে রেস্ট নিচ্ছে মিস্টার সেন ওদেরকে জানিয়েছিল, কিন্তু এলিয়ট ওর কান্নার শব্দ শুনতে পেয়েছিল। এলিয়টকে আর কোনো বেবিসিটারের কাছে থাকতে হয়নি, এমার্জেন্সি কিছু হলে প্রতিবেশীকে ডেকে নেবে, স্কুল থেকে সোজা বাড়ি ফিরবে। প্রথম দিন এলিয়ট সবে বাড়ি ফিরে কোট খুলছে, মার ফোন এলো, এলিয়ট তুমি বড় হয়ে গেছো, সব ঠিক আছে তো? দূর সমুদ্রের ঢেউয়ের পানে তাকিয়ে এলিয়ট জবাব দিল, সব ঠিক আছে। গল্প শেষ হলো, শোনার জন্য অনেক ধন্যবাদ।